পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এত বেশি অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে যেখানে এক ভিডিও বানানোর জন্য লাখ টাকা দামে অনেক ভালো মানের একটা ক্যামেরার সামনে দাঁড়াতে হবে না, না আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে ভয়েস ওভার করতে হবে ভিডিওতে। জাস্ট তিনটা এআই ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিবে একটা ভিডিও, এবং সেটাই দেখাতে যাচ্ছে আজকে ভিডিওতে কিভাবে কোনো ধরনের ক্যামেরা ছাড়া বা আপনার ভয়েস ছাড়া নিজের ফেস ছাড়া একটা ভিডিও ক্রিয়েট করবেন সেটা এআই টুলসের মাধ্যমে। যে ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং আরও অনেক প্ল্যাটফর্মে, যেখান থেকে করতে পারবেন ইনকামও, আসবে না কোনো ধরনের পলিসি বা এডুকেশন বা মনিটাইজেশন। একটা ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হয় প্রথমে স্ক্রিপ্ট, ভিডিওতে কি থাকবে সেই কথাগুলো। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা প্রথমে যাব চ্যাট জিপিটির কাছে, যেটা আমরা রিসেন্টলি অনেকেই শুনছি যে চ্যাট জিপিটি অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা এআই। তো চ্যাট জিপিটি এখানে সার্চ করবেন গুগলে, এ হচ্ছে চ্যাট জিপিটি, এখানে আমরা ক্লিক করব। তো সাপোজ আমি এখানে সার্চ করলাম ঢাকা সম্বন্ধে পাঁচটা ফ্যাক্ট, এখানে ক্লিক করলাম। তো এই চ্যাট জিপিটি আমাকে টাকা সম্বন্ধে পাঁচটা ফ্যাক্টসের একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দিচ্ছে। বিভিন্ন বিষয়ে আপনি যে বিষয়ে চাচ্ছেন সেই বিষয়ে স্ক্রিপ্ট আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন, এই এআইয়ের মাধ্যমে নিতে পারবেন। সবগুলো আমি এখান থেকে কপি করলাম। এখন আমাদের আরেকটা পেজে যেতে হবে, আরেকটা ওয়েবসাইট ওপেন করতে হবে, যেটার জন্য আমাদের এই স্ক্রিপ্টটাকে ভয়েসের মাধ্যমে কনভার্ট করতে হবে। ইলেভেন ল্যাবস নামের একটা এআই টুলস আছে বা একটা ওয়েবসাইট আছে, ইলেভেন ল্যাবস নামের একটা এআই টুলস, এখানে আমাকে বয়স দেখাচ্ছে প্রথমে কোন ধরনের বয়স আমি দিতে চাচ্ছি। এটা ঠিক আছে, ঠিক আছে, আমি এই সাউন্ডটা নিলাম, তারপর এখানে জাস্ট পেস্ট করে দিলাম যেটা একটু আগে আমি একটা স্ক্রিপ্ট হিসেবে নিছি। এখানে জেনারেট এই অপশনটাতে ক্লিক করব, আমার যে স্ক্রিপ্টটা আমি এখন এই এআইকে দিছি সে একটা বয়স আকার আমাকে দিয়ে দিবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল এন্ড লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ। It is located in the eastern part of the country. এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করলে একটা অডিও আকারে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। Dhaka's economy has been growing rapidly. আচ্ছা, এখন আমাদের প্রয়োজন হবে ভিডিও। স্ক্রিপ্ট থেকে আমরা ভয়েস আনছি, এই ভয়েস থেকে এখন ভিডিওতে আমাদের রূপ দিতে হবে। এটা আরেকটা এআই টুলস আমরা এখন যাচ্ছি যেটার নাম DID.com। এটা DID-তে আসছি, আসার পর ডিজিটাল পিপল টেক্সট টু ভিডিও, ওকে, এসে এই যে ক্রিয়েট ফ্রি এআই ভিডিওস এখানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখন এখানে ক্লিক করবে প্লাস এই অপশনটাতে ক্লিক করবে, আমাদের এখনও অ্যাকাউন্ট নাই, এখানে সাইন আপ এই অপশনটাতে আমি ক্লিক করব। এখানে জাস্ট আমার ফুল নামটা, ইমেল আইডিটা, একটা পাসওয়ার্ড এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করলে ইমেল আসছে, এখানে কনফার্ম মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, এখন আমি এখানে আবার প্লাস চিহ্নটাতে ক্লিক করব। মোবাইল থেকে হয়তো বা আপনাদের এখানে একটা প্রবলেম দেখা দিতে পারে, তার জন্য আপনি এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন যেন কম্পিউটার ভার্সনটা এখানে লোড হয়। চলে আসছে ক্রিয়েট ভিডিও, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে কোন ফেসটা আমরা এখানে নিব, কোন ফেসটা আমরা এখানে নিব, কোন ফেসের মাধ্যমে আমরা ভিডিওটা ক্রিয়েট করতে যাচ্ছি, সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, একটু জুম করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোডের একটা অপশন দেখাচ্ছে, আপলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ফাইল ম্যানেজার অপশনটা আসছে, একটু আগে আমি যেই ভয়েসটা ডাউনলোড করছিলাম সেটা আমি এখান থেকে আপলোড করে দিব, এই ভয়েসটা আপলোড করে দিচ্ছি। ভয়েসটা আমাদের আসছে, ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করব। এখন আসবে হচ্ছে আমাদের মেন বিষয়টা, ভিডিও ডিউরেশনটা আমাদেরকে দেখাচ্ছে, জেনারেট এখানে ক্লিক করলে ভিডিওটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এক মিনিট মতো সময় নিয়েছে, তারপর আমাদের ভিডিওটা এখানে চলে আসছে, এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। এখন একটু জুম আউট করব, ভাই পৃথিবী কোথায় চলে গেছে দেখেন। ইজ দ্য ক্যাপিটাল এন্ড লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ। It is located in the eastern part of the country. এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই মানুষটা পৃথিবীতে এক্সিস্ট করে না, বাট এই মানুষটা আপনার হয়ে আপনার জন্য ভিডিও, আপনি যে বয়সটা তাকে দিচ্ছেন সেই বয়সে কথা বলতেছে, যেটা একটু পরে দেখাচ্ছি। আপনার ছবি দিয়েও কিন্তু এটা করতে পারবেন, বা ওই বয়সটার মধ্যে আপনার ছবিটা বসাই দিয়েও কিন্তু আপনার ছবিই কথা বলবে। এখানে ডাউনলোড অপশনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ভিডিও চলে আসছে, আমাদের ভিডিও রেডি। অনেকগুলো চ্যানেল ইতিমধ্যে আছে যেগুলো মনিটাইজড, এবং সবগুলো কিন্তু ভিডিও হচ্ছে জাস্ট এই এআইয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এই জায়গাটাতে ক্লিক করলে চাইলে আপনার ছবিও এখানে অ্যাড করতে পারবেন। এখানে মনে করেন আমার একটা ছবি আমি অ্যাড করছি, তারপর এখানে যে বয়সটা একটু আগে দিয়েছিলাম ওই বয়সটা এখানে আবার বসাচ্ছি, সেই বয়সটার মাধ্যমে এই ছবিটা কথা বলবে। পৃথিবী কোথায় চলে গেল, জেনারেট ভিডিওতে ক্লিক করলাম, আবার জেনারেটে ক্লিক করলাম, এই ভিডিওটাও কিন্তু এক পাকা রেডি হয়ে চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ। ইট ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি অন দ্য ব্যাঙ্কস অফ দ্য বুড়াগঙ্গা রিভার। একটা ছবি কথা বলতেছে, অথচ ওই ছবিটাই জাস্ট বসাইছি, তাকে আমি লিখে দিছি
একটা ওয়েবসাইট আমাকে ওই লেখাটাকে অডিও বানাই দিল, আর একটা ওয়েবসাইট আমাকে ওই অডিওর সাথে আমার ছবির টুটের সাথে মিলিয়ে দিল এবং একটা ভিডিও আঁকা আমাকে দিয়ে দিল। এখানে আরেকটা কাজ আপনি চাইলে করতে পারেন, এই ভিডিওগুলো আর একটু অ্যাট্রাকটিভ হওয়ার জন্য এখানে আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন। ক্যাপশন মানে ভিডিওটা কথা বলতেছে সাথে সাথে ইংলিশ লেখাটা উঠবে, এইভাবে করতে পারেন। সেটার জন্য আপনি এই যে ক্যাপকাট এই অ্যাপটার মধ্যে নিয়ে প্রজেক্টে ক্লিক করে, সাপোজ এই ভিডিওটা আমি ওপেন করলাম, বা সাপোজ এই ভিডিওটাই আমি ওপেন করলাম, ওকে অ্যাড করলাম, ভিডিওতে যে কথাগুলো বলতেছে সেগুলো আবার লেখা হিসেবে উঠবে, সেটা আপনার এক্সট্রাভাবে এডিট করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে এই লোগোটা, এই লোগোটা কীভাবে সাজাবেন। ওভারলাইতে ক্লিক করে, অ্যাড ওভারলাইতে ক্লিক করে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন, অথবা আপনার চ্যানেলের নামে একটা লোগো বানাবেন, যে লোগোটা আপনি রেগুলার এখানে ইউজ করবেন। সাপোজ এই জিনিসটা এখানে বসাই দিলাম, ওই লোগোটা দেখা যাচ্ছে না, অ্যাপের লোগোটা। এই ভিডিওটা অন্য ফর্ম্যাটেও চাইলে ইউজ করতে পারবেন, যেমন এই যে এখানে রেশিওতে ক্লিক করে একটুখানি এভাবে টেনে দিয়ে চলে আসছে, ওকে। এই টেক্সট এই অপশনটাতে ক্লিক করে নিচে নিচে দেখেন অটো ক্যাপশনস, এখানে ক্লিক করে স্টার্টে ক্লিক করে দিবেন, অটোমেটিক চলে আসছে এখানে ভিডিওতে যে কথাগুলো বলতেছে। সাপোজ আমি এখান থেকে ক্লিক করে স্টাইলে ক্লিক করে, সাপোজ এইভাবে দেখেন অ্যাপ অ্যাপ্লাই করে দেখি, Dhaka is the capital and largest city of Bangladesh. It is located in the eastern part of the country, on the banks of the Buraganga River. তারপর এখানে এইখানে ক্লিক করে এক্সপোর্ট করে নিলেন। এই ছিল একটা ফাইনাল ভিডিও, জাস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে সৃজনশীলতা ছাড়াই জাস্ট এআইকে, একটা এআই আপনাকে দিল স্ক্রিপ্ট, আর একটা এআই আপনাকে দিল ওই স্ক্রিপ্টের ভয়েস, আর একটা এআই আপনাকে দিল ওই ভয়েসের সাথে মিলিয়ে একটা মানুষের রূপ ধারণ করে ওই মানুষটা আপনার সাথে বা আপনার সামনে কথা বলতেছে, যে বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন তাকে সেই বিষয়টা নিয়ে। অথচ এই মানুষটা পৃথিবীতে এক্সিস্টই করে না, এবং এই মানুষের কণ্ঠটাও পৃথিবীতে এক্সিস্ট করে না, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা ভয়েস। এই ছিল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার উপকার আসবে, আপনার জন্য হেল্পফুল এই টাইপসের ভিডিওগুলো আগে বেশি উপভোগ করার জন্য আপ্রিশিয়ান্টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপ্রিশিয়ান্টেক ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো ইস্যু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।